কালো পতাকা গো ব্যাক স্লোগান, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, কুলপিতে আধ ঘন্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। কুলপিতে বিজেপি রাজ্য সভাপতিদের কালো পতাকা এবং তার জন্য যাদবপুরে রাস্তায় নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির, একই সঙ্গে দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন। কুলপিতে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে যাদবপুরে বিজেপির বিক্ষোভ, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আগামী 5-7 দিনের মধ্যে সুকান্ত মজুমদার এমন কোনো বিবৃতি দিয়েছেন যার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো সরাসরি যোগাযোগ আছে বা কোনো নেতার যোগাযোগ আছে বা ওনার কোনো রাজনৈতিক এরকম অবস্থান আছে? ওই এলাকায় বিজেপি গেলেই তার উপরে আক্রমণ করা হবে। সুকান্ত মজুমদারের ওয়াই প্লাস সিকিউরিটি ওইটুকুনি ছিল বলে হয়তো তিনি রেহাই পেয়েছেন, ওটা যদি না থাকতো গাড়ি ভাঙচুর করা হতো, মুক্তাঞ্চল করে দেওয়ার চেষ্টা। আমি বলতে পারবো না কারা বিক্ষোভ দেখিয়েছে। এখন বিজেপির মধ্যে নানা রকম ভাগ আছে, আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি। এক বিজেপি বিধানসভায় নাটক করতে যায় ফ্লপ করে, আর এক বিজেপি লকেটদের সঙ্গে বৈঠক করে। এবার কে কাকে কোথায় কালো পতাকা দেখাচ্ছে এই খাতা খুলে হিসেব রাখা তৃণমূলের পক্ষে সম্ভব না। এইগুলো সব ওদের অর্ধেক ঘরের লড়াই, এলাকায় এমন কিছু করে দেয় তারপর সেগুলো সামলাতে পারে না, তখন তৃণমূলের দিকে আঙুল তুলে, প্রশাসনের দিকে আঙুল তুলে একটা গল্প ফেঁদে বসে। কালো পতাকা গো ব্যাক স্লোগান, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, কুলপিতে আধ ঘন্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। কুলপিতে বিজেপির রাজ্য সভাপতিদের কালো পতাকা এবং তার জন্য যাদবপুরে রাস্তায় নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির, একই সঙ্গে দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন। কুলপিতে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে যাদবপুরে বিজেপির বিক্ষোভ, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। দূরে দূরে।